Assalamualaikum. This is Makhtar Hussain from British Council Official IELTS Center Future Aid. Again, I am back with another thrilling news. আর আজকে আমাদের সাথে আছে রেজওয়ানুল ভাইয়া. আপনারা হয়তো অনেকেই ভাইয়াকে চিনেছেন, যে কিছুদিন আগে আমি আপনাদের সাথে ভাইয়ার স্টোরি শেয়ার করেছি, যেটা হলো যে ভাইয়া আমাদের এখান থেকে তার IELTS এর মেইন এক্সামে রেজিস্ট্রেশন করেছিলেন অ্যান্ড ভিসা প্রসেসিং এর ফুল প্রসিডিউরটা তিনি এখান থেকেই করেছেন অ্যান্ড তিনি ইউনিভার্সিটি অফ হার্ডস্ফিল্ডে তার মাস্টার্স আর্কিটেকচারের মাস্টার্স প্রোগ্রাম কন্টিনিউ করার জন্য ভিসা অ্যাপ্রুভড পেয়ে গিয়েছেন। তো আজকের যে মেইন নিউজটা সেটা হলো ভাইয়া তার IELTS এক্সামে যে রেজিস্ট্রেশন করেছেন তার ফুল মানিটা তিনি ব্যাক পেয়ে যাচ্ছেন। সো ইজেন্ট ইট ইন্টারেস্টিং? তো ভাইয়া আপনি যে এরকম পাচ্ছেন মানিটা ব্যাক পাচ্ছেন রেজিস্ট্রেশনের, ইটস আ হিউজ অ্যামাউন্ট অ্যাকচুয়ালি। সো আপনার কেমন লাগছে? থ্যাংক ইউ ফিউচার এড কে এরকম একটা অ্যারেঞ্জমেন্টের জন্য, এবং আসলে রিফান্ডটা ক্যাশব্যাকটা পাওয়ার পরে আসলে খুবই ভালো লাগছে এবং আমি আসলে খুবই খুশি। এটা আসলে ট্রাস্টেড কোনো অর্গানাইজেশন না হলে দেখা যায় যে এই ধরনের কমিটমেন্ট সবাই দেয়, বাট আমি ভেরি হ্যাপি ফিউচার এডের প্রতি এবং ভেরি মাচ স্যাটিসফাইড। আমি মনে করি যে ব্রিটিশ কাউন্সিল ছাড়া অন্য যে কোনো জায়গা থেকে IELTS দেওয়ার চেয়ে আই উড প্রেফার ব্রিটিশ কাউন্সিলে দেওয়ার জন্য। সো থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে ভিউয়ার্স, আপনারা তো ভাইয়ের কাছ থেকেই শুনে নিলেন তার কেমন লাগছে। আর তো আজকের মেইন নিউজ এটাই যে আপনারা যদি ফিউচার এডের থ্রুতে আপনাদের IELTS এক্সামের জন্য রেজিস্ট্রেশন করেন অ্যান্ড ফুল ভিসা প্রসেসিং এর অ্যাব্রোড স্টাডি কন্টিনিউ করার জন্য ভিসা প্রসেসিং এর যে সার্ভিসটা ওটাও যদি আপনারা ফিউচার এডের থ্রুতে নিয়ে থাকেন, তাহলে আমরা আপনারা IELTS এক্সামের যে রেজিস্ট্রেশন ফি সেটা ফুল ব্যাক পেয়ে যাচ্ছে। সো এটাই ছিল আজকের নিউজ। আবার চলে আসবো নতুন কোনো ইন্টারেস্টিং নিউজ নিয়ে। টিল দেন স্টে উইথ ফিউচার এইডস।